ফেনী শহরের সৌন্দর্য বর্ধনে 2021 সালের 24 ডিসেম্বর শহরের টাং রোডে এমপি নিজামুদ্দিন হাজারীর উপস্থিতিতে উদ্বোধন করা হয় দৃষ্টিনন্দন দোয়েল চত্বরটি। কিন্তু হঠাৎ করেই আজ সকালে এক পাগলের খপ্পরে পড়ে দোয়েল চত্বর। কেনই বা হঠাৎ এরকম পরিস্থিতি, এ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। শুধু দোয়েল চত্বরেই নয়, ফেনী শহরের রাজাজি দিঘির পাড়ে অবস্থিত ঝর্ণাটির প্রায় 10টি বৈদ্যুতিক লাইটও ভেঙেছে পাগলটি। আমরা আজকে সকালে দেখেছি ফেনীর সৌন্দর্য বর্ধন যে দোয়েল চত্বরটি রয়েছে, এটি একটি পাগল আজকে উঠে কিন্তু এটি ডালপালাগুলো ভেঙে দিয়েছে। স্থানীয় মানুষ তাদেরকে বুঝিয়ে কিন্তু নামানো হয়েছে। আমরা পৌর মেয়রের কাছে দাবি জানাই যে এই দোয়েল চত্বরটি আবার পুনরায় দ্রুত সংস্কারের দাবি জানাই। এদিকে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি পৌরবাসীকে আশ্বাস দেন দোয়েল চত্বরটি পুনরায় সংস্কার করার। তিনি আরো বলেন, এই শহরের সৌন্দর্য রক্ষার দায়িত্ব পৌর কর্তৃপক্ষের পাশাপাশি পৌরবাসীর, কারণ এই শহর আমার, এই শহর আপনার, এই শহর আমাদের সকলের।